উদা উৎকর্ষ, ভোটের মুখে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর, নতুন বছরে নতুন প্রকল্প যোগ্যশ্রী, পড়ুয়াদের এক বছরের ইন্টার্নশিপ দেয়া হবে, ইন্টার্নশিপ থাকাকালীন মিলবে বেতনও, এক বছরের পর যোগ্য হলে মিলবে চাকরি, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানি রাজ্যের শাসক দলকে তোপ দেগেছে বিরোধীরা। বেকারের চাকরি থেকে গরিবের রেশন চুরি করে কোটিপতি হয়েছেন পার্থ বালু কেষ্টরা। আর এবার মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা যোগ্যশ্রী, রাজ্যের নতুন প্রকল্প যোগ্যশ্রীর আওতায় ছেলে মেয়েদের সরকারি কাজের জন্য প্রশিক্ষণ, এক বছরের ইন্টার্নশিপে ভালো কাজ করলে সেখান থেকে চাকরি দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। হলো স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম, এটা কি হবে? আমি চাই ছোটবেলা থেকেই ছেলে মেয়েরা সরকারি কাজের সাথে প্রশিক্ষণ নিতে পারবে। এক বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2500 ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো, কলেজে যারা পড়বে তাদের এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায়। তাছাড়াও যদি তারা ভালো কাজ করে তাদের যোগ্যতাকে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। লোকসভার ভোট বৈতরণী পার করতে এটাই কি নতুন টোপ রাজ্যের শাসক দলের? যুবশ্রীর কোন অস্তিত্ব আছে? মমতা ব্যানার্জি ঢাকঢোল পিটিয়ে কর্ম বিনিয়োগ কেন্দ্র তুলে দিয়েছিলেন, তুলে দিয়ে বলেছিলেন আমি এমপ্লয়মেন্ট ব্যাংক করলাম, 1,00,000 লোকের নাম রেজিস্টার হয়েছিল, বলল পরপর চাকরি পাবে, ভ্যাকেন্সিতে নতুন দরখাস্ত নেবো, এরা 1,500 ভাতা পাবে। যুবশ্রীর ছেলেরা কি 1,500 ভাতা পায় বা এমপ্লয়মেন্ট ব্যাংক কি চালু আছে? অর্থাৎ ভোট যত এগোবে তত এইসব শ্রীর বেরোবে। আর আমরা বলছি উনি অবিলম্বে একটা চুরির শ্রী চালু করুন। এর আগে তো একবার চাকরি সার্টিফিকেট দিয়েছিলেন তো মুখ্যমন্ত্রী, পরে দেখা গেল ভুয়ো সার্টিফিকেট, সেগুলো কেউ চাকরি পায়নি। আবার রকম ভোটের আগে মুখ্যমন্ত্রী প্রত্যেকবার রকম ধোকা দেয়, কোনো অসুবিধা নেই, ধোকার ডালনা খাবে বাংলা। চাকরি দেওয়ার সদিচ্ছা থাকলে চাকরি দিতে এত কেন টাল বাহানা? সত্যি কি চাকরি দিতে চায় রাজ্য সরকার? রিপাবলিক বাংলা।